মিজানুর রহমান আজহারীকে ব্রিটেনে ঢুকতে দিল না নাস্তিক মুপাচ্ছির। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখছিলেন যে মিজানুর রহমান আজহারী একটি ইসলামিক কনফারেন্সের জন্য ব্রিটেনে যাওয়ার উদ্দেশ্যে তিনি কাতারে গিয়েছিলেন। সেখান থেকে ব্রিটেনের ফ্লাইটেকে যাইতে দেওয়া হলো না, সেই ফ্লাইটটি ক্যান্সেল হয়ে গেল। এই ব্রিটেনে যেতে দিল না এই নাস্তিক মুপাচ্ছির। তিনি আজহারীর প্রতিশোধ নিলেন। এই আজহারী একটি বক্তব্যে তিনি বলতেছিলেন যে এই নাস্তিক মুপাচ্ছির তিনি একটা উল্লুকা পাঠা। ওর নাম হচ্ছে মুফাসসিল ইসলাম। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের সাহায্য নিয়ে ওই মুফাসসিলকে বিচারের আওতায় আনা। চিল্লায় বলেন, ঠিক কিনা? এই নাস্তিক মুপাচ্ছিরকে উল্লুক পাঠান বলার কারণে এই নাস্তিক মুপাচ্ছির এই আজহারীর বিরুদ্ধে এখন প্রতিশোধ নিলেন। এই আজহারীকে ব্রিটেনে যেতে দিলেন না নাস্তিক মুপাচ্ছির। তো চলুন, এই নাস্তিক মুপাচ্ছির এই আজহারীর বিরুদ্ধে কি ধরনের বক্তব্য বললেন? তিনি নিজেই বলতেছেন যে তিনি নিজেই এই ব্রিটেনে আজহারীকে যেতে দিল না, এমনটা একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এখন শোনা যাচ্ছে। চলুন আমরা এখন সেই নাস্তিক মুপাচ্ছিরের সেই বক্তব্যটি শুনব, যে কারণে আজহারীকে ব্রিটেনে যেতে দেয়া হয়নি। চলুন আমরা দেরি না করে সেই নাস্তিক মুপাচ্ছিরের সেই বক্তব্যটি এখন শুনে আসি। আজহারী, তোমার মনে পড়ে আমাকে বলেছিলে উল্লুকা পাঠা? উল্লুকা পাঠার জবাব দেওয়ার সময় এসছে। তুমি আমাকে হুমকি দিয়েছিলে, তুমি বাংলাদেশ সরকারকে বলেছিলে যেন ইন্টারপোলের মাধ্যমে আমাকে বাংলাদেশে নিয়ে গিয়ে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়, মনে পড়ে? এরপর তুমি চলে গেলে মালয়েশিয়া। সময় এসছে উল্লুকা পাঠা জবাব দেয়ার। তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি প্রমাণ করো মোহাম্মদ, আবু বকর, ওমর, ওসমানের অস্তিত্ব ছিল ইতিহাসে। তুমি আমাকে প্রমাণ করো আয়েশা, খাদিজা, ফাতেমার অস্তিত্ব ছিল ইতিহাসে। তুমি আমাকে প্রমাণ করো বুখারী লিখেছিলেন। তুমি আমাকে প্রমাণ করো 11 শতাব্দীর আগে পূর্ণ কোরআনের কার্বন ডেটের একটি কপিও আছে। তুমি আমাকে প্রমাণ করো কোরআনের প্রাচীনতম কার্বন ডেটেড কপি মুহাম্মাদের অস্তিত্বের তথাকথিত অস্তিত্ব অর্থাৎ সময়কালীন জীবনকালীন সময়েরও আগে নয়। উল্লুক পাঠার জবাব দেওয়ার সময় এসছে। তুমি আমাকে একটি কার্বন ডেটেড কপি দেখাও, মুয়াত্তার 900 শতাব্দীর আগে। তুমি আমাকে প্রমাণ দাও যে কোরআনে মুহাম্মাদের নাম যা আছে আরবি গ্রামারে টেকে, মুহাম্মাদের নাম আরবি গ্রামাটিক্যালি কারেক্ট, প্রমাণ দাও। তোমাকে চ্যালেঞ্জ, উল্লুকা পাঠার জবাব দেওয়ার সময় এসছে। প্রমাণ করো, পারলে ঠেকাও, যদি জবাব দিতে না পারো উল্লুকা পাঠা তুমি। আজহারী, 26শে সেপ্টেম্বর রোববার বাংলাদেশ সময়ে রাত 9টায় আমার চ্যানেলে উপস্থিত হব। যদি উল্লুকা পাঠা না হয়ে থাকো, চ্যালেঞ্জের জবাব নাও, প্রমাণ করো ইতিহাসে মুহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান এর অস্তিত্ব ছিল, খাদিজা, ফাতেমা, আয়েশার, আবু হুরায়রার অস্তিত্ব ছিল, প্রমাণ করো।
প্রমাণ করো বুখারী বুখারী লিখেছিল, প্রমাণ করো 1100 শতাব্দীর আগে বুখারীর পূর্ণ কপি পাওয়া যায়, কোরআনের পূর্ণ কপি পাওয়া যায়, নচেত উল্লুকা পাঠা তুমি। বুখারী প্রমাণ করো মক্কা মুসলমানদের কিবলা কোরআনে স্পষ্ট আছে, কাবা প্রমাণ করো কাবা মুসলমানদের কিবলা কোরআনে স্পষ্ট আছে, প্রমাণ করো মুসলমানরা মক্কায় কাবায় হজে যেতে হবে কোরআন মতে, চ্যালেঞ্জ রইল, প্রমাণ করো ঈদ কোরআনে আছে, চ্যালেঞ্জ রইল, উল্লুকা পাঠা কে প্রমাণ করার সময় এসছে, প্রমাণ করো খতনা করা কোরআন বিরুদ্ধ নয়, উল্লুকা পাঠা কে প্রমাণ করার সময় এসছে, তোমাকে চ্যালেঞ্জ করা হলো কোরআনে শিরকের গন্ধ নেই, চ্যালেঞ্জ রইল তোমার কাছে, উল্লুকাপাটটাকে প্রমাণ করার সময় এসছে। আজহারি আসো, তোমাকে সর্বমোট 2 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম, তোমার যারা বাপরা আছে না লন্ডনে তাদেরকে জিজ্ঞাসা করো মুফাসসির ইসলামের ক্ষমতা আছে কিনা তোমাকে 2 কোটি টাকা দেওয়ার, যদি সে হেরে যায় তোমাকে ওপেন চ্যালেঞ্জ রইল, উল্লুকা পাঠটা কে আর কে কাকে ইন্টারপোলে ধরায় সেটাও চিরেই প্রমাণ করব, প্রমাণ করো মদিনায় মোহাম্মদকে শায়িত করা হয়েছিল, প্রমাণ করো মক্কায় মোহাম্মদের জন্ম হয়েছিল, তোমাকে উন্মুক্ত চ্যালেঞ্জ করলাম উল্লুকা পাঠা বলার খেসারত তোমাকে এখন দিতে হবে, কারণ উল্লুকা পাঠা প্রমাণিত হবে তুমি, প্রমাণ করো কালো পাথরকে চুমো দেওয়া শিরক নয়, প্রমাণ করো জমজম পানির কথা কোরআনে আছে, প্রমাণ করো হজ কোরআন সম্মত। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই নাস্তিক মুফাসসিরের সেই বক্তব্যটি শুনলেন এবং আপনারা নিজেরাই অবগত হতে পারলেন যে মিজানুর রহমান আজহারিকে কেন এই ব্রিটেনে যেতে দেয়া হলো না, এই নাস্তিক মুফাসসিরের কারণেই তিনি যেতে পারলেন না ব্রিটেনে। তা সব বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।